বিপদ বাড়ছে বলা যেতেই পারে। তা নিয়ে কি বলছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ, কি বলছেন পাপিয়া অধিকারী রিপাবলিক বাংলায়, শোনাব। শাসক দলের যা কাজকর্ম তার প্রত্যেক মুহূর্তেই নিন্দনীয় এবং বিরোধিতা করার, কিন্তু যেহেতু আমি নিজেও একজন এই ফিল্ম ইন্ডাস্ট্রির পার্ট, একজন অংশ, তো সেক্ষেত্রে যারা যারাই এইগুলোর সঙ্গে জড়িয়ে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং বরাবর একটা জিনিস প্রচুর মানুষ বলছেন, আমরা দেখতে পাচ্ছি, অপ্রয়োজনে এবং অকারণে বা অতিরিক্ত কোনো কিছু পাওয়ার জন্য এই চাকরি দুর্নীতির যে টাকা 6-8 জনের কাছে গেছে, শুধু টাকা নয় বোধহয় আরো অনেক কিছুই গেছে, যা আমি কালকে মাননীয় বিচারপতি অমৃতা সিনহার যে বক্তব্য ছিল সেটা আমি নিজে শুনে খুব বিস্মিত হয়েছি। চোখের জলের টাকা তো এগুলো পরিষ্কার মানুষের অন্যায়ের টাকা, দুর্নীতির টাকা, তো এ অত্যন্ত দুর্ভাগ্যজনক যদি অন্যায় করে থাকেন এবং তারা যদি জাস্টিফাই না করতে পারে, না ইনি রাস্তাতে যা হবার হবে। প্রথম কথা, আর্টিস্টরা তো তাদের কাজ করবেই, এবার সেই সাদা টাকা, কালো টাকা, কোথাকার টাকা, সেটা তো সবসময় জানা যায় না। সুতরাং আর্টিস্টরা যদি না জেনে থাকেন, জেনে কোনো কাজ করেন, তাহলে তো ফেঁসে যাওয়াটা খুব স্বাভাবিক। সেই কারণে যদি 21 সেপ্টেম্বর তাদের নাম যদি প্রকাশিত হয়, তাহলে তো বেশ একটা আশঙ্কার ব্যাপার। কিন্তু যাদের নাম 21 সেপ্টেম্বর প্রকাশিত হবে, তারা কতটা সিনেমার মঙ্গলের জন্য কাজ করেছে সেটাও একটু ভেবে দেখা দরকার। উৎসবের মৌসুমের আগে টেনশনে টলিউড, টলিউডের কি বিপদ বাড়ছে, টলিউডে প্যানিক। 21 সেপ্টেম্বর কোন 6 তারকাদের নাম আদালতে জানাতে চলেছে ইডি, অর্থাৎ নিয়োগ দুর্নীতির টাকা যে টলিউডে লগ্নি হয়েছে সেই তথ্য প্রমাণ ইডির তদন্তকারীদের হাতে আছে বলেই সূত্র মারফত খবর, যেটা ইডির তদন্তকারী আধিকারিকরা যে কারণে 6 অভিনেতা অভিনেত্রীকে তাদের স্ক্যানারে দেখেছেন এবং তাদের সমস্ত যে সম্পত্তি রয়েছে, তাদের সমস্ত যে সম্পত্তির নথি রয়েছে সেগুলো জমা দেওয়া হবে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইডির র্যাডারে থাকা 6 অভিনেতা অভিনেত্রীর সম্পত্তি নথি জমা দেওয়া হবে। কুন্তলের 75 অ্যাকাউন্টের হদিশ ইতিমধ্যেই পাওয়া গিয়েছে, আর সেই অ্যাকাউন্টে অন্য কোন অ্যাকাউন্টে লেনদেন হয়েছে টাকা, আর সেই অ্যাকাউন্টগুলো টলিউডের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে সম্পর্কযুক্ত, তা ইডির তদন্তকারী আধিকারিকরা তারা এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্ত করছেন এই বিষয়ে। একই সঙ্গে যারা শাসক ঘনিষ্ঠ তারকা তারা জড়িত রয়েছেন বলে মনে করা হচ্ছে এই মুহূর্তে। তারকাদের অ্যাকাউন্টে কুন্তল ঘোষের অ্যাকাউন্ট থেকে টাকা ঢুকেছে বিপুল পরিমাণে বলে সূত্রের খবর, অর্থাৎ নিয়োগ দুর্নীতির সঙ্গে টলিউডের যোগ আরও স্পষ্ট হচ্ছে। টেনশনে টলিউড, কি বলছেন বিজেপি নেতা সজল ঘোষ, শোনাবো আপনাদের। বহু মানুষের জীবন থেকে সামান্যতম আলোর রোশনাইটা যারা কেড়ে নিয়েছেন, তাদের উৎসবের কোনো অংশ নেওয়ার কোনো অধিকার নেই। যিনি তারকা হন কিংবা তারকারা খোঁজ কিছু যায় আসে, যারা অন্যায় করেছে তাদের জেলে যেতেই হবে, সেই জেলে যাওয়াটা যত তাড়াতাড়ি সম্ভব। সরকার সংস্থা সবার উপর ততই তাড়াতাড়ি আস্থা বাড়বে এবং ফিরবে। তো ওই 6 কারা খুঁজতে পারবে, ওই 6 মিলে যে ছক্কা মেরেছে এতে কোনো ভুল নেই।